চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই অনুশোচনার কথা বলার পরপরই 25 নম্বর আয়াতে এখানে বলছেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিবে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেই পরিণাম অথবা আমাদের যে আলটিমেট ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের যে বর্ণনা এখানে দিচ্ছেন যে সেই দিনটা হবে যে কিয়ামতের দিন অথবা হাশরের দিন, যেদিন বিচারের কাজ সংঘটিত হবে, সেদিন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিবে না। আমরা অনেক সময় দুনিয়াতে যে কষ্ট পাই বা দুনিয়াতে যে ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যাই, সেগুলো দেখে আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি, ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই কষ্ট তো কিছুই না, বরং সেদিন যে কষ্ট হবে বা সেদিন যে পরিণাম হবে, সেদিন যেই শাস্তির মধ্য দিয়ে যেতে হবে, সেটার তুলনায় এই দুনিয়ার শাস্তি কোনো কিছুই না। তো এখানে বলছেন ফা দেন বা সো, যে আল্লাহ সুবহানাহু তাআলা এর আগে যে অনুতাপের কথা বলেছেন, সে অনুতাপের পরেই এর কনসিকোয়েন্স হিসেবে বলছেন বা এর সাথে পরবর্তী যে অবস্থান হবে সেটা সম্পর্কে তিনি বলছেন যে ফা ইয়াউমা ইযিন। ইয়াউমা ইযিন শব্দটা অর্থ হচ্ছে অন দ্য ডে, যে সেদিন। সো অন দ্য ডে, যে সেদিন কি হবে, সেই দিনটা কি, সেটা হচ্ছে আখিরাত, সেই ডে অফ জাজমেন্টের কথা বলা হয়েছে, সে হাশরের দিনের কথা বলা হয়েছে। সেদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, যে আশাউকানি এটা ব্যাখ্যা করেছেন এভাবে যে সেদিন দেয়ার ইজ নট গোয়িং টু ইমাজিন এ মোর ইন্টেন্স পানিশমেন্ট দেন ফর দ্য ওয়ানস হু ডিজার্ভড হিম, যে আল্লাহ সুবহানাহু তাআলার কথাকে যারা অস্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু তাআলার কথা বিপরীতে যারা চলেছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে তারা এর চেয়ে বেশি ইন্টেন্স, এর চেয়ে বেশি কঠিন আজাবের কথা কখনোই চিন্তা করতে পারবে না। এবং এই যে তারা যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলোর মধ্যে ইনক্লুডেড হচ্ছে রিভেলিয়ন, যে তারা যে তুগিয়ান করেছিল, তাদের যে লিমিট ছিল সে লিমিটের বাইরে চলে গিয়েছে, তারা যে দুর্নীতি করেছিল সে দুর্নীতির কথা এসেছে, যেগুলো আমরা দেখেছি আদ সামুদ এবং ফেরাউন জাতির ধ্বংস হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, যে তারা তাদের কে আল্লাহ সুবহানাহু তাআলা যে নির্দেশনা দিয়েছিলেন, যতটুকু তাদের যেই কাজগুলো করতে নিষেধ করেছিলেন সেগুলোও যখন তারা করা শুরু করলো, তখনই দেখা গেল যে তাদের ব্যক্তিগতভাবে তারা দুর্নীতিপরায়ণ হয়ে পড়লো এবং সেটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়লো, এবং তখন সামষ্টিকভাবে সেই দুর্নীতির কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তা আল্লাহ বলছেন সেদিনটা হবে এমন দিন যে দিনের পানিশমেন্টটা হবে সিভিয়ার, যেটার কোনো ধরনের কম্পেরিজন আসলে আমরা এখানে খুঁজে পাবো না। এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে কেউ আসলে এটা কল্পনাও করতে পারবে না যে আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন তার জন্য কি প্রিপেয়ার্ড করে রেখেছেন। সূরা মায়দাতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন 98 নম্বর আয়াতে, জেনে নাও নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা ও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু তাআলা তার যেই শাস্তির কথা বলেছেন, সেখানে বলেছেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, যে কঠিন শাস্তিদাতা, যে এর চেয়ে বেশি শাস্তি কেউ কখনো চিন্তাও করতে পারে না। সো এখানে আমরা দেখি যে কথাটা বলা হয়েছে লা ইউআযিবু আযাবাহু আহাদ, যে এটা হচ্ছে ইউনিক ধরনের শাস্তি হবে এবং এটা এত ইন্টেন্স শাস্তি হবে যে এই ধরনের শাস্তির কথা মানুষ কখনো চিন্তাও করতে পারে নাই। সো উইদিন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার পানিশমেন্টের কাছে অন্য সমস্ত কষ্টই খুবই নগণ্য মনে হবে, এবং তার কাছে মনে হবে যে যে এই শাস্তিটুকু পাবে তার কাছে মনে হবে যে এর চেয়ে বেশি শাস্তি মনে হয় আর কেউই পাচ্ছে না, তার কাছে সেটাই হচ্ছে তার জন্য সবচেয়ে কঠিন শাস্তি বলে মনে হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, 26 নম্বর আয়াতে বলা হচ্ছে এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ দিবে না। এখানে যে শব্দটি এসেছে ইউসিক শব্দটা, ইউসিক শব্দটা অর্থ হচ্ছে কোনো কিছুকে খুব ফার্ম স্ট্রং কিছু দিয়ে বেঁধে দেওয়া। সো এই এর মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সেদিন তাকে যে বাধা হবে, সে বাধাটা হবে খুবই স্ট্রং, খুবই টাইট। আমরা অনেক সময় দেখা যায় যে বন্দি করে রাখলো, কিন্তু সেই বন্দিত অবস্থা থেকে যে কোনো সময় মুক্তি পেয়ে যেতে পারে বিভিন্ন উপায়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তাকে যখন এই পানিশমেন্ট দেওয়া হবে তখন তাকে এমনভাবে বন্দি করা হবে, এমনভাবে তাকে বেঁধে রাখা হবে যে সেখান থেকে
ছুটে যাওয়ার কোনো সুযোগ বা ছুটে যাওয়ার কোনো চিন্তাই সে করতে পারবে না। সো আল্লাহ সুবহানাহু তাআলা এখানে সেই ডিসবিলিভারদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে বলছেন যে যারা হচ্ছে এই দুনিয়াতে তাদেরকে সব ধরনের সতর্কবাণী দেওয়ার পরেও আজকে আখিরাতে আসা পর্যন্ত তারা নিজেরা সচেতন হয় নাই, বরং তারা যে কাজগুলো করছে সেই কাজগুলোই করে গিয়েছে, বারবার তাদেরকে রিমাইন্ডার দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা সেই রিমাইন্ডার অনুযায়ী নিজেকে পরিবর্তন করার চিন্তা করে নাই। আজকে তাদেরকে এমনভাবে বাধা হবে যে সে বন্ধন থেকে মুক্তি পাবার বা কোনোভাবে ছাড় পেয়ে যাওয়ার সুযোগ তাদের থাকবে না। তো আমরা জানি যে এই কঠিন দিনের পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে জাহান্নামের আজাব, এবং সেই জাহান্নামের কথা এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন বলেন নাই, কিন্তু অলরেডি এটা বুঝাই যাচ্ছে যে তাকে যখন এই বাধা হবে সে বাধার স্থানটাই হচ্ছে জাহান্নাম। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তো আমরা এখানে দেখি এই যে ওয়াসাকা শব্দটি ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সেম রুট লেটারই বারবার এসেছে, যে এটা হচ্ছে ইউনিক ধরনের বন্ধন হবে, কেউ হচ্ছে এত কঠিনভাবে এত শক্তভাবে কখনোই বাঁধতে পারে নাই বা পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধন হচ্ছে এত কঠিন হবে। সো আমরা দেখা যায় দুনিয়ার বুকে যখন কোনো ধরনের কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমরা বলি যে এর চেয়ে বেশি কষ্ট, এর চেয়ে বেশি শাস্তি আর হতে পারে না, আমরা এটাতেই হচ্ছে অস্থির হয়ে পড়ি। কিন্তু তারপরেও এর মধ্যে আমরা কিছুটা আশার আলো দেখি যে কেউ হয়তোবা আমাদের এসে আমাদেরকে মুক্তি দিবে, কোনোভাবে হয়তোবা আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো, অথবা কোনোভাবে আমি এই কষ্টটাকে কমিয়ে আনতে পারবো। সো সবসময় এখানে একটা অপরচুনিটি রয়েছে যে ভবিষ্যৎটা আমার জন্য যে কোনো ধরনের আশা নিয়ে আসতে পারে। কিন্তু আমরা যখন দেখি যে আখিরাতের কথা বলা হয়েছে, সে আখিরাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে সেই বন্ধনটা হবে খুবই কঠিন, সেই শাস্তিটা হবে এমন শাস্তি যেটা কেউ কখনো দেখে নাই। তার মানে হচ্ছে যে এই দুনিয়ার জীবনে আমি কষ্ট পেয়ে যখন অস্থির হয়ে যাই তখনও আমার কিছুটা আশা থাকে, কিন্তু আখিরাতে যেয়ে যখন সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আমি থাকব, সেই সময় কিন্তু কোনো আশার আলো আমার জন্য নাই। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যে বন্ধনে সেদিন বেঁধে রাখবেন সেটা থেকে মুক্তির কোনো উপায় থাকবে না কোনোভাবেই, কোনো প্রলোভন বা প্ররোচনার মাধ্যমে ও কাউকে দিয়ে সে বন্ধন থেকে আমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু তাআলা যখন এই বন্দি অবস্থায় কাউকে নিয়ে যাবেন, যারা হচ্ছে ইভিল ডুয়ার, যারা হচ্ছে দুনিয়াতে নিজেদেরকে সচেতন করে নাই, সতর্ক করে নাই, সে অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করে নাই, সেদিন আল্লাহ সুবহানাহু তাআলার বন্ধন হবে অতি কঠিন, যেখান থেকে মুক্তির কোনো উপায় নাই, সে শাস্তি হবে অনেক কঠিন, যে শাস্তি থেকে কোনো ধরনের অবকাশ কখনো মিলবে না।